ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্পলাইন সুমি। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। যাদের মন খারাপ তারা এক্ষুনি মনটা ভালো করার জন্য আমি একটা জোকস বলছি, আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবা। তো লেটস গো। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা, এখনও যারা আমার চ্যানেলটি লাইক করোনি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দেওয়া, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সব যথারীতি বল্টুকে নিয়ে তোমাদেরকে মজার মজার জোকস শোনাই। আমাদের জোকসের মূল কেন্দ্র নায়ক হচ্ছে বল্টু। আজকে তোমাদেরকে বল্টু নিয়ে একটা জোকস শোনাব, বল্টুর দুষ্টামি জোকসের নাম, বুঝছ? স্যার একদিন ক্লাসে বল্টুকে জিজ্ঞেস করলো, আচ্ছা বল্টু তুমি তিতুমুরকে চিনো কি না? বল্টু, স্যার না। স্যার পড়াশোনায় খেয়াল দাও তাহলে চিনতে পারবে। বল্টু তখন স্যারকে জিজ্ঞেস করলো, আপনি ইসমাইল আঙ্কেলকে চিনেন? স্যার বলল, না তো। উনি আবার কে? বল্টু তখন বলল, আপনার বইয়ের দিকে খেয়াল দিবেন তাহলে চিনতে পারবেন। স্যার তখন বলল, আচ্ছা বল্টু তুমি ক্লাস নেওয়ার সময় কথা বলো কেন? বল্টু তখন স্যারকে বলল, আপনি আমার কথার মাঝে ক্লাস নেন কেন?